যে লড়াই আমরা করে আসছিলাম আজকে তার সমাপ্তি ঘটল। ট্রাইব্যুনাল হাইকোর্ট করে ট্রাইব্যুনালে যে রায়টা ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 1982-100 এইটাকে বেশ ধরে যখন যখন যে বিয়েটা প্রাপ্ত হয়েছে সেই বিয়েটা দিয়ে দিতে হবে এবং সেটা শিক্ষিত পরিসংখ্যের রেকমেন্ডেশন আগে দিতে হবে। সরকার মানেননি, আমরা কন্টেম্প করেছিলাম, সরকার এই সাথে রায়ের বিরুদ্ধে অ্যাপিল করতে গেলেন। আজকে ঐতিহাসিক রায় হলো, অ্যাপিলটা ডিসমিস হয়ে গেল, সরকারি কর্মচারীদের জয় হলো। আজকে আর কোনো উপায় নেই রাজ্য সরকারের কাছে, আমাদের 1982-100 এই বেশ পয়েন্ট ধরে যত নিয়ে পাওয়া হয়েছে এবারের যে পরিশ্রমের পর যে প্রক্রিয়া পাওয়া হয়েছে সবকটা মিটিয়ে দিতে হবে। জলসায় দুজন পরিষ্কার করে বলবেন যে যখনই জিনিসপত্রের দাম বাড়বে মূল্যবৃদ্ধি হবে, তখন বিয়ারের অ্যালাউন্স তাদের ক্ষতিপূরণ দিতেই হবে, এটা এটাই নিয়ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তখন বিয়ারের অ্যালাউন্স তো অন্য ধরনের ছিল, কিন্তু 1947 সালের প্রথম বেতন কমিশনের পর থেকে স্ট্রাকচার হওয়া পরে বিয়ারের অ্যালাউন্স স্যালারি কমিশন হয়ে গেল। ওদের এটাকে কোনো অবস্থায় বন্ধ হওয়া যায় না, সরকারের বিচার ভাবনা করা আজকের মতো শেষ হলো। আমরা বরাবর বরাবর বলে এসেছিলাম যে আমরা আদালতের প্রতি আমাদের আদালতের প্রতি আমাদের আস্থা আছে, আমরা শেষ পর্যন্ত সুবিচার আজকে সুবিচার পেয়েছি। আমরা রাজ্য সরকারকে বলব আর কোন রকম গল্প করবেন না, টাকা নিয়ে গল্প দেখাবেন না, সরকারি কর্মচারীকে এত প্রকল্প করছেন বেশি মাত্রায় পর্যন্ত, তাদের আর বৃষ্টি রাখবেন না, তাদের কর্মা ঘন্টা মিটিয়ে দিন। পাশাপাশি আমরা আমাদের লিগ্যালসে আমাদের মাননীয় সচিব আইনজীবী চন্দ্রবাবু এসছেন, আমরা আলোচনা করে পরবর্তী পর্যায়ে আপনার নামটা দাদা আমি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি এবং সেই লিগাল রাইট আগে ডিক্লেয়ার করে দিয়েছিল এবং 26 জুলাই 2019 যে স্ট্যাটের যে অর্ডার সেই অর্ডার আপডেট করেছেন এবং রাজ্য সরকারের করা রিট পিটিশনকে বাতিল বলে ঘোষণা করেছেন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের বিয়ে আজ থেকে লিগাল রাইট এবং আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বিয়ে মিটিয়ে দিতে হবে, ফলে রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের প্রাপ্য অধিকার ফিরে পেলেন এবং মূল্যবৃদ্ধির হারকে, যেহেতু প্রতিদিন মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই মূল্যবৃদ্ধির হারকে মিট আপ করার জন্য এবং মূল্যবৃদ্ধি যেহেতু হচ্ছে তাই যেহেতু স্যালারি ইরোশন কে আটকাতে এগিয়ে দেওয়া রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যের জয় আমি মনে করি। আদালত গণতন্ত্রে সম্পর্কিত যে সরকারের অনীহা এবং তার যে বৈষম্য বঞ্চনাকে রাজ্য আদালত মনে করেছে যে এটা সংবিধানের অন্তর্গত মৌলিক অধিকার যে 21 নম্বর ধারায় গচ্ছিত আছে তাকে অস্বীকার করা, এই দিক দিয়ে এটা একটা ঐতিহাসিক। এবং পঞ্চম যে কমিশন যে গঠিত হয়েছিল তার যে গঠন হবার যে কারণ এবং তার যে মূল্যবৃদ্ধি সূচক এবং আদালত নির্দ্বিধায় বলেছে একটা সময় যেটা বিলাসিতা ছিল অর্থাৎ লাক্সারি ছিল আজকে সেটা প্রয়োজন এই কথা আদালত মনে করেছে। এবং আজকের তারিখে দাঁড়িয়ে আদালত গণতন্ত্রে এই যে রেফারি শুধু নয় এক বিচারের অলোকানন্দার উৎস ধারা হিসেবে কাজ করেছে, যে বিচারের অন্তর্নিহিতার মধ্যে অলোকানন্দার করুণার ধারা রয়েছে, হ্যাঁ তা বলেছে। এবং যা বলা আছে কেন্দ্রীয় হারে নয়, উনি বলেছেন যে স্যাট যা রায় দিয়েছে তাতে স্যাট বলেছিলেন যে গভর্নমেন্ট এমপ্লয়িজ ইজ নট এন্টাইটেড। প্রশ্ন হচ্ছে যে আজকের তারিখে দাঁড়িয়ে স্যাট ঠিক যে রায় দিয়েছে সেই রায় বহাল রয়েছে এবং ফিরোজ বিদ্যুৎ সামিন যে কথাটা বলেছেন তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই রায়কে কার্যকর করতে বলেছেন এবং আদালত বিয়েকে লিগালি এনফোর্সেবল রাইট বলেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মান্যতা। এবং তাকে না দেওয়া মর্যাদার অন্তর্গত এবং সংবিধানের মৌলিক অধিকার 21 নম্বর ধারায় জীবনের অধিকার ও মর্যাদার সাথে তা যুক্ত আছে, এটাই সবচেয়ে বড় কথা। সরকারি কর্মচারী পরিষদ শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম,
ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া।